গুৱাহাটীর অভিজাত মলত অনাসমীয়া ব্যৱসায়ীর গুণ্ডামী। বিহুর বতরত বিহু গীত গোয়ার বাবে জঁপিয়াই পড়িল কলা কুশলীর উপর। বিহু গীত বন্ধ নকৰাৰ বাবেই শব্দযান্ত্রিক আক্রমণ। গুৱাহাটীর অভিজাত শপিং মল রুদ্রাক্ষত এটা জনপ্রিয় এফ এম রেডিও চ্যানেলে আয়োজন করেছিল প্রাক বিহুর আড্ডা। রাজ্যের বহু কেগী জনপ্রিয় কণ্ঠশিল্পী অংশগ্রহণ করেছিল অনুষ্ঠান। অনুষ্ঠান গীত পরিবেশন করে আছিল কণ্ঠশিল্পী সুরেখা ছেত্রীয়ে। সেইটাই সহ্য নহল এইজন অনাসমীয় ব্যবসায়ীর। বাপতি খাহুন বিহু গীত শুনি অতিষ্ঠ হয়ে এইজন মহাশয়ে করলে চরম হত্যালি। বিহু গীত বন্ধ করবলে নির্দেশ দিয়াতে ক্ষান্ত না থাকি শারীরিকভাবে অপদস্থ করলে অনুষ্ঠানটির শব্দযন্ত্রী। কাজিয়াত লিপ্ত হল শিল্পী সকলের সঙ্গে। মই গীত পরিবেশন করে আসিল রিটেলার এজনে আহি অনাসমীয়া এজন আহি তেও আহি ডাইরেক্ট আমার সাউন্ডর অপারেটরজনক গলত ধরেছে আৰু সাউন্ড একেবাৰে বন্ধ কৰি দিছে ভাঙি দিম বুলি কৈছে। ব্যৱহাৰটো বেয়া আছিলে। তেওঁ এজন অনা অসমীয়াই এইটো কৰিবৰ অধিকাৰ তেওঁ নাই বুলি ভাবোঁ। আৰু যিহেতু সকলোৰে সুবিধা অসুবিধা থাকে, গতিকে কাৰোবাৰ যদি অসুবিধা হৈছে, কাৰোবাৰ যদি শুনাত প্ৰব্লেম হৈছে, বেয়া পাইছে, তেওঁ চিধা ওলাই গ'লেই হ'ল, আমাৰতো অসুবিধা নহয়। কৈছে যে ইয়াত আমি ইয়াত বিহু চাউণ্ড বহুত বেছি হৈছে, চাউণ্ড বন্ধ কৰিব লাগে, বিহু গোৱা ইয়াত বন্ধ কৰিব লাগে। গতিকে আমি সেইটো আমি প্ৰটেষ্ট কৰিছোঁ। এই নিউজটোৰ জৰিয়তে আমি অসমবাসী ৰাইজক আহ্বান কৰোঁ যাতে ইয়াৰ উচিত এটা অসমবাসী ৰাইজে সিদ্ধান্ত লয় আৰু এই বস্তুটো যাতে দুনাই আৰু কতো নহয়। অবশ্যে শিল্পী সকলে উভতি ধরাত পরবর্তী সময়ত অসমতে থাকি অসমীয়ার বাপতি খাহুন বিহু বন্ধ করবলৈ উদ্ভণ্ডালি করা ব্যবসায়ীজনে ক্ষমা খুঁজিলে উপস্থিত সকলকে। কিন্তু বিহুর প্রাক্ষণত এজন অনাসমীয়া ব্যবসায়ীয়ে বিহু গীত বন্ধ করবলৈ দাবি করে শব্দযন্ত্রীক প্রহার করা ঘটনায় প্রাসঙ্গিক করে তুলিছে এটাই প্রশ্ন। ভূপেন দায় কোয়ার দরেই সচাকয়ে অসমতে ভগনিয়া হওয়ার দিকে নাকি অসমীয়া? বিঞ্চি কুমার ডেকার সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।